নমস্কার। রায়গঞ্জ লোকসভা ক্ষেত্রের সুধী নাগরিকদের কাছে শিবরাত্রির শুভ দিনে এক সুসংবাদ নিয়ে আপনি আপনাদের সামনে ভিডিও বার্তা এসেছি। বন্ধুগণ, রায়গঞ্জ লোকসভা ক্ষেত্রের মানুষের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল, রাধিকাপুর থেকে কলকাতায় সকালের ট্রেন। অনেক এমপি, অনেক মন্ত্রী রায়গঞ্জ থেকে গেছেন, কিন্তু এই কাজটি করে উঠতে পারেননি। আমি এবার লোকসভা নির্বাচনের আগে সমস্ত জনগণকে কথা দিয়েছিলাম যে দেশে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন, সব কিছু সম্ভব আছে। আমি সেই কথা বলেছি এবং এটাও বলেছিলাম এক বছর হতে দেব না, তার আগে আমি এই কাজ করে ছাড়ব। আপনাদের হয়ে লাগাতার দফায় দফায় দরবার করেছি রেল মন্ত্রণালয়ে, লাগাতার আপনাদের কষ্টের কথা তুলে ধরেছি, যে চিকিৎসা করানোর জন্য, বেকার যুবকদের কাজের সংস্থানের জন্য, পরীক্ষার জন্য সকালের কোনো ট্রেন নেই। এতবার দরবার করেছি, রেল মন্ত্রণালয় আমার কথা মানতে বাধ্য হয়েছে। এবং আপনারা দেখুন, এক বছর তো দূরের কথা, চার মাস আগে ফেব্রুয়ারি বাজেট সেশনের আগেই আপনাদের জন্য 29 ফেব্রুয়ারি নতুন রেল রাধিকাপুর থেকে হাওড়া পর্যন্ত চলবে। আরও আনন্দের কথা, রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গারেজি